রঙিন খাবার তো আমরা অনেকেই খুব পছন্দ করি কিন্তু আমরা অনেকেই বোধহয় জানি না যে এগুলি বেশিরভাগই কতটা ভয়ঙ্কর অনেকে বলেন বটে যে রঙিন খাবার খাওয়া খুব ভালো না কিন্তু খুব গুরুত্ব বোধহয় দেন না আই মানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া পার্টি রঙকে খাবারে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন তাও নির্দিষ্ট মাত্রায় অর্থাৎ এগুলিও পুরোপুরি নিরাপদ নয় এই রংগুলির দামও খুব বেশি আর এই দাম বেশি হওয়াটাই হলো মূল সমস্যার কারণ বেশিরভাগ খাবারে যে সমস্ত রং মেশানো হচ্ছে তা হলো দামে সস্তা কিন্তু সেগুলি আদৌ খাবার রঙই নয় এবং সেগুলি আমাদের পক্ষে মারাত্মক ক্ষতিকর মানে ওগুলিকে বিষাক্তই বলা চলে এখানে হলুদ আর লাল রং করার জন্য বাজার চলতি কৃত্রিম রঙ বিভিন্ন খাবারে দেওয়া হয় এই সব বাজার চলতি রঙে থাকে মেটানিল এলো দেখা গেছে মেটানিল এলো বেশিদিন খেলে কিডনি আর লিভারের খুব ক্ষতি হয়ে যায় পাকস্থলীর ভিতরের গা ক্ষতিগ্রস্ত হয় ডিম্বাশয় আর শুক্রাশয় ক্ষতিগ্রস্ত হতে থাকে অর্থাৎ সন্তান উৎপাদনের ক্ষমতায় সরাসরি প্রভাব পড়তে থাকে পুরুষের সন্তান উৎপাদনের অক্ষমতার একটা বড় কারণ হতে পারে এই মেটানিল হেলো ইঁদুরকে দীর্ঘদিন মেটানিল হেলো খাইয়ে দেখা গিয়েছে তার মস্তিষ্কের ভীষণ রকমের ক্ষতি হয়ে গিয়েছে দেখা গিয়েছে কিছু খুচরো বিক্রি হওয়া গুলো হলুদে প্রায় পঞ্চাশ শতাংশ ক্ষতিকারক রাসায়নিক রং রয়েছে এর কিছু কিছু ক্যান্সারও সৃষ্টি করতে পারে বাজার থেকে যে লাড্ডু কিনে খাচ্ছি হলুদ বাতাসা কিনে খাচ্ছি এমনকি যে ঘুগনি কিনে খাচ্ছি তার মধ্যেও এই রং দেওয়া হচ্ছে মিহিদানা অমৃতি বোদে আলুর দম চক পোলাও এইসব খাবারের মধ্যেও এই রং দেওয়া হয় অথচ মেটানিল এলো আদৌ খাবার রঙই নয় এইগুলি চামড়া কাঠ এইসব রং করার জন্য তৈরি প্যাকেটে লেখাও থাকে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ জনলি নট ফর হিউম্যান কনজুমশন অর্থাৎ কেবল শিল্পে ব্যবহারের জন্য মানুষের ব্যবহারের জন্য নয় আমরা সেই লেখা পড়েও দেখি না আর নির্বিকার ভাবে খেয়ে চলেছি আর একটা ব্যাপার হলো যারা এই সব রং মেশাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরাও মনে করেন যে এগুলি খাবার জন্যই তৈরি কাজেই ক্ষতিকর নয় লাল বা গোলাপি রঙের জন্য ব্যবহার করা হয় রোডামিন বি এই রোডামিন বি কিন্তু কার্সিনোজেনিক মানে ক্যান্সার সৃষ্টি করতে পারে এই রং প্লাস্টিক আর জামাকাপড় রঙিন করার জন্য তৈরি কিন্তু আমরা মিষ্টিতে ব্যবহার করে চলেছি লংটি লঙ্কা গুলোতেও মেশানো হচ্ছে রোডামিন বির জন্য পৌষ্টিকতন্ত্রের গোলযোগ বমিবী ভাব আর ডায়ারিয়া হতে পারে টমেটো সস স্কোয়াশ আইসক্রিম চকোলেট পান মশলা রাঙা আলু মাছের কানকয়ে এটি দেওয়া চলছে বাজারে একরকম নকল চেরি বিক্রি হয় মিষ্টির উপর এই নকল চেরির টুকরো দেওয়া হয় আসলে করমচাতে রোডামিন বি দিয়ে নকল চেরিগুলি তৈরি মেলাকাই ড্রিং বলে একটা ভীষণ ক্ষতিকারক সবুজ রং খাবারে ব্যবহার করা হয় সময় তাপমাত্রা আর ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এই রঙের বিষক্রিয়াও বাড়তে থাকে এটি থেকে ক্যান্সার হতে পারে আবার শ্বাস প্রশ্বাসের সমস্যাও হতে পারে এছাড়াও লিভারের রোগ হতে পারে কিডনির সর্বনাশ হতে পারে নার্ভের অসুখ অ্যানেমিয়া এইসবও হতে পারে আসলে সিল্ক চামড়া কাগজ কাপড় এইসব রং করার জন্য এটি তৈরি এখানে তো মিষ্টি কম দামি আইসক্রিম হিসাবে ব্যবহার করা হচ্ছে আর কাঁচা শাকসবজিকে টাটকা দেখানোর জন্য এই রং প্রচুর ব্যবহার করা হয় বলে একটা উজ্জ্বল হলুদ রং ঠান্ডা পানীয়তে ব্যবহার করা হয় এটাও বিষাক্ত এটা কিডনি আর লিভারের ক্ষতি করে আবার শরীরের বৃদ্ধিকেও বাধা দেয় এখন যে রংগুলি অনুমোদিত সেগুলিও একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে ব্যবহার করতে বলা হয় কিন্তু অনেক সময়ই গারু রং তৈরির জন্য সেই মাত্রাকে অতিক্রম করে যাওয়া হচ্ছে আগেই বলা হয়েছে এগুলিও কিন্তু একশো শতাংশ নিরাপদ নয় এগুলিও এক দেশে চালু করা রয়েছে আবার অন্য দেশে নিষিদ্ধ করা রয়েছে অথচ এই রং শুধু দেখতেই সুন্দর করে ছাদের কোনো পরিবর্তন আনে না কি দরকার এই সব রঙিন খাবার খাওয়ার এইগুলি কেনা বন্ধ করুন আর রং দেওয়ার জন্যই যে আপনি কিনছেন না সেটাও বিক্রেতাকে বুঝিয়ে দিন যাতে তার মনে হয় রণ দেওয়ার জন্যই বিক্রি কম হচ্ছে তাহলে দেখবেন যে এই সব খাদ্যবস্তুতে ক্ষতিকর রণ দেওয়া অনেক কমে গেছে